বিসমিল্লাহির হির রহমানির রাহিম ইন্টারনেট মাদাসায় সকলকে স্বাগতম গুনাহ যতই হোক তবা করুন অনেকে বলে আরে আমি অনেক বড়ো পাপি আমার দোয়া আল্লাহ পাক কীভাবে কবুল করবেন বারবার আমার তবা ভঙ্গ হয়ে যায় আল্লাহ পাক কীভাবে আমাকে ক্ষমা করে দিবেন। বা এই কথাকে বড় বিনয় বলে মনে হয় যে ভাই তাহার মধ্যে নিজের নালায়কের খুব অনুভূতি আছে হাকিমুল ওহম্মদ মুজাদ মিল্ল হজরত মাওলানা শাহ আশরাফ আলি থানব রহমতুল্লাহি বলেন বাধ্যত তাকে বিনয়ী মনে হলেও আসলে সে চরম অহংকারী কারণ সে নিজের রাশিকে আল্লাহর রহমতের চেয়ে বিরাট মনে করছে নিজের পাপরাশিকে আল্লাহ তালার অপার করুণা অপরিসীম দয়া অপেক্ষা বেশি গুরুত্ব দিচ্ছে বেশি বড় দেখছে হজরত ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহি আলাহি বলতেন করাচির এক কোটি অর্থাৎ এক শত লক্ষ মানুষের পেশা পায়খানা নিকটবর্তী সমুদ্রে গিয়ে পড়ে একটি ঢেউ এসে সমস্ত পেশাব পায়খানাকে পাক বানিয়ে দেয় সমুদ্র একটি মাখলুক সৃষ্ট বস্তু উহার একটি ঢেউয়ের মধ্যে আল্লাহ পাক এই শক্তি রেখেছেন যে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের পেশা পায়খানা পাক সাফ করে দেয় ফলে কোনো ইমাম যদি ওই স্থানে গোসল করে নামাজ পড়িয়ে দেন তবে তাহার নামাজ সই হয়ে যায় তাহলে আল্লাহ পাকের দয়ার অকুল সমুদ্রের একটি ঢেউ আমাদের সমস্ত পাপরাশিকে কেন পাক করে দিবেন না তাই গুণা যতই হোক চলুন তৎক্ষণাৎ তবা করে নিই আল্লা সুবাহতালা আমাদের গুণা হওয়া মাত্রই তবা করে ফেলা তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অবারকাতু